Dear learners, what's up? How does it go? Suddenly all of you are passing busy time. I think you are busy with your studies because pre-test examination is knocking at the door. So, no gossip. Let's start. You see a grammar point. Boys change. Okay, which is a part of transformation of sentence. Okay, let's go. Boys. Two types, boys men in Bangla, Bachcho. Two types, one is active boys and other is passive boys. Here you see some Bangla sentences. Active boys, bakke subject ba korta nije sokriyo thake ebong verb er upor kriyashil hoy. Eta matha rakhle cholbe, orthat active boys যে সেন্টেন্সটা তুমি পাবে সেখানে সাবজেক্ট যে থাকবে সে নিজেই সক্রিয় থাকবে এবং ভার্বের উপর ক্রিয়াশীল থাকবে। প্যাসিভ ভয়েস আমরা দেখতে পাচ্ছি এখানে বাক্যের সাবজেক্ট কর্তা ভার্বের উপর ক্রিয়াশীল নয়। হ্যাঁ, এখানে আরও একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে অন্যের দ্বারাই হয় এরকম একটা ভাব সেখানে থাকবে। তোমরা এগুলো আগে করে এসছো, আমি জাস্ট এখানে একটু মনে করিয়ে দিতে চাচ্ছি। ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস এর কিছু নিয়ম আছে। তো টোটাল পাঁচটা নিয়ম মনে রাখলে চলবে, পাঁচটা স্টেপে আমরা কাজটা করি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর। একটা কথা মনে রাখবে, আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে যেভাবে প্যাসিভ ভয়েসে যাব, যা যা সংযোগ করব বা বিয়োজন করব, ঠিক একইভাবে প্যাসিভ ভয়েস থেকে তুমি সংযোগ বা বিয়োজনের মাধ্যমে অ্যাক্টিভ ভয়েসে চলে আসবে। অর্থাৎ যেভাবে যাবে ঠিক সেভাবে ফিরে চলে আসবে। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভও হয়ে যাবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভও হয়ে যাবে। মনে রাখতে হবে তুমি কী চেঞ্জ করছো, ঠিক আছে, বা কী বাদ দিচ্ছ, কী সংযোজন করছো, এটা মনে রাখলে চলবে। ওকে, আমরা প্রথম নিয়ম, ফার্স্ট নিয়ম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। অর্থাৎ আমরা যদি অ্যাক্টিভ ভয়েস একটা সেন্টেন্স পাই প্যাসিভ ভয়েস করার সময়, আমরা সর্বপ্রথম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে খুঁজব। ওকে, অ্যাক্টিভ ভয়েসের কাকে খুঁজব, অবজেক্টকে। অবজেক্টটা কী হবে, সাবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। প্যাসিভ ভয়েসে প্রথমে সাবজেক্ট বসাবো, এরপর টেন্স, পারসন এবং নাম্বার অনুযায়ী। তাহলে তোমাকে টেন্সটা জানতে হবে, কোন টেন্স, এবং যাকে তুমি সাবজেক্ট করেছো সেটা কোন পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন না থার্ড পারসন। এরপরে নাম্বার জানতে হবে, অর্থাৎ যাকে তুমি সাবজেক্ট করেছো সে সিঙ্গুলার না প্লুরাল, এই জিনিসটা জেনে তোমাকে অবশ্যই সেখানে কী বসাতে হবে, টু বি ভার্ব বসাতে হবে। থার্ড নাম্বার রুল যেটা, সেটা হচ্ছে মূল ভার্ব, অর্থাৎ যেটা মেইন ভার্ব হিসেবে বলি, সেটা সবসময় কী হবে, প্যাসিভ ভয়েসের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্ব ফ্রি হবে। এরপর নাম্বার ফোর, প্রিপোজিশন বাই বসবে, ঠিক আছে, এখানে বলা আছে অধিকাংশ ক্ষেত্রে মাঝে মধ্যে বাইটা চেঞ্জ হয়। ওকে, নাম্বার ফাইভ অ্যান্ড দ্য লাস্ট রুল যেটা, সেটা হচ্ছে কি, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে কী হয়, অবজেক্ট হয়, এটা দিয়েই শেষ করবো। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে অবজেক্টে নিয়ে যাবা, তখন তোমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, অবজেক্টিভ ফর্ম চেঞ্জ করতে হবে, আর সাবজেক্ট হিসেবে থাকলে তাকে সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, লেটস সি সাম এক্সাম্পলস অন ভয়েস। ওকে, হিয়ার ইউ সি সাম এক্সাম্পলস। ওকে, Now, first one, I draw some pictures, okay? You have to identify at first which one is subject and which one is object, okay? So, amra ei sentence e dekhte pacchi, I hoche subject hisebe ache, ar some pictures ekhane object hisebe ache, okay? Eta active voice bujhe jacche. তারপর আমার, আমি এখানে ভার্ব পেয়েছি ড্র, এটা ভার্বের বেস ফর্ম হিসাবে আছে, সাথে সাথে বুঝে নিলাম সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সর্বপ্রথম আমরা চলে আসব আমাদের ফার্স্ট রুল, যেটা সেটা হচ্ছে কি, অবজেক্টকে সাবজেক্ট করা, ঠিক আছে। যেহেতু এটা নাউন হিসাবে আছে তাহলে চেঞ্জ করার দরকার নেই। তাহলে আমরা সাম পিকচার্সকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে লিখি, সাম পিকচার্স, ঠিক আছে। এরপর এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে, সাম ফিচার্স প্লুরাল, ওকে,
আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় টু বি ভার্ব বসাবো অ্যাম ইজ আর। কি বসাবে? অ্যাম ইজ আর। যেহেতু সাম পিকচার্স, তাহলে অ্যাম ইজ আর এর মধ্যে আরটা হবে প্লুরালের সাথে প্লুরাল ভার্ব হয়। এরপর আমরা বলেছি মূল ভার্বের সবসময় কী হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব ফ্রি ফর্মে হবে। ঠিক আছে, তাহলে ড্র এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রন, DRAWN। ওকে, তারপর প্রিপোজিশন বাই বসবে অধিকাংশ ক্ষেত্রে। এরপর আই সাবজেক্ট হিসেবে আছে, সেটা অবজেক্ট হিসেবে গেলে কী হবে, মি হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি আবার একটু বলছি, যখন সাবজেক্ট মূল ভার্ব এরপরে অবজেক্ট পাবে, ঠিক আছে কিনা, তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের ভার্বের নিয়মে সর্বপ্রথম প্যাসিভ ভয়েস করার সময় কী করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট, যেমন সাম পিকচার্স অবজেক্ট, এখানে সাবজেক্ট হিসেবে চলে আসলো সাম পিকচার্স। এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে টু বি ভার্ব যেটা বসে সেটা হচ্ছে অ্যাম ইজ আর, এটা যেহেতু প্লুরাল সাবজেক্ট আসছে তাহলে আর বসবে। এরপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ড্র, এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রন। এরপরে প্রিপোজিশন বাই বসিয়েছি, তারপর সাবজেক্টকে অবজেক্ট করেছি মি। ওকে, আইটা মি হবে। নেক্সট রুল দেখো, তাও একইভাবে কী আছে, হি সাবজেক্ট, এ লেটার অবজেক্ট, এরপরে রাইটস ভার্বের সাথে অ্যাস আছে, তাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করো, এ লেটার যেহেতু নাউনে আছে সরাসরি বসে যাবে, চেঞ্জ হবে না এ লেটার। এরপরে আমরা বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে টু বি ভার্ব কী বসে, অ্যাম ইজ আর, এ লেটার যেহেতু সিঙ্গুলার তার সাথে কী বসবে, ইজ, তাহলে এ লেটার ইজ। এরপরে মেইন ভার্বের কোন ফর্ম, ভার্ব থ্রি ফর্ম, ওকে, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাহলে রাইটটা রিটার্ন হয়ে গেল। এরপরে প্রিপোজিশন বাই বসাবে, তারপরে হি অবজেক্ট হিসেবে যদি বসে তাহলে হিম হবে। আশা করি তোমাদের মনে পড়ছে, তোমরা এগুলো করে আসতেছো স্কুল লেভেল থেকে আজকের এই পর্যন্ত। ওকে, নাম্বার থ্রি আমরা দেখি, ডাউরি হ্যাম্পার্স দি পিস অফ দ্য সোসাইটি। ওকে, এখানে দেখো ডাউরি আছে, ডাউরি হচ্ছে সাবজেক্ট, বার হ্যাম্পার্স, হ্যাম্পারের সাথে কী আছে, অ্যাস যুক্ত আছে, প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সের নিয়ম, ঠিক আছে, ভার্বের সাথে অ্যাস অথবা অ্যাস ইএস যুক্ত থাকবে। এরপরে দেখো দি পিস অফ দ্য সোসাইটি, এটা একটা জিনিসকে নির্দেশ করছে, সমাজে শান্তি, তাই এটা পুরাটাই হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এটাকে সাবজেক্ট করি, পিস অফ দ্য সোসাইটি। এরপর এটা যেহেতু প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স এবং এটাই হবে টু বি ভার্ব বসবে সিঙ্গুলার ইজ, এরপরে হ্যাম্পারটা কী হয়ে যাবে, হ্যাম্পার্ড বাই ডাউরি। বুঝতে পেরেছ? ওকে, লেটস মুভ টু এক্সাম্পল নম্বর ফোর। ইউ ডিড দ্য ওয়ার্ক, ডিড ইউ সাবজেক্ট, দি ওয়ার্ক অবজেক্ট। ওকে, অবজেক্টকে সাবজেক্ট করি, তাহলে দি ওয়ার্ক আগে চলে আসবে। এরপরে দেখো ইউ এর পরে ডিড ভার্ব আছে, ডু থেকে আসছে, ডু এর ফার্স্ট ফর্ম ডিড, তাহলে এটা যেহেতু ফার্স্ট ফর্মে আছে তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে টু বি ভার্ব হিসেবে যেটা বসবে সেটা হচ্ছে ওয়াজ বা ওয়্যার হবে। ওয়াজ বা কী হবে, ওয়্যার হবে, তাহলে দি ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার, তাহলে তার সাথে কী বসবে, ওয়াজ। এরপরে ডু ডিড ডান হয়ে যাবে ভার্ব থ্রি ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন বাই বসাবা, ইউ সাবজেক্ট হিসেবে যেভাবে থাকে অবজেক্ট হিসেবেও ওভাবে থাকে, কোনো চেঞ্জ হয় না, যেমন আছে তেমন থাকবে। তাহলে আমরা আগের যে তিনটা সেন্টেন্স করেছি সেই তিনটা সেন্টেন্সেই ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তোমরা খেয়াল রাখবে সবসময় নিয়ম একটা, শুধুমাত্র টেন্স অনুযায়ী টু বি ভার্বগুলো চেঞ্জ হচ্ছে। আমি চার নাম্বার যেটা পেয়েছি সেটা হচ্ছে ইউ এর পরে ডিড আছে, তাহলে ডু এর ফার্স্ট ফর্ম ডিড, তাহলে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আমরা অবজেক্টকে সাবজেক্ট করার পর দি ওয়ার্ক লেখার পরে টু বি ভার্ব হিসেবে ওয়াজ নিয়ে আসছি। এর আগের তিনটাতে অ্যাম ইজ আর ছিল, দেখো আর এখানে ইজ ছিল, এখানে ইজ আসছে কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য। তাহলে তুমি এখানে আলাদা করে মনে রাখতে পারো, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য প্যাসিভ ভয়েস করার সময়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য প্যাসিভ ভয়েস করার সময় টু বি ভার্ব হিসেবে অ্যাম ইজ আর হবে। ওকে, আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের জন্য সেটা কী হবে, ফার্স্টের জন্য ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের জন্য সেটা হবে কি, ওয়াজ বা
ওয়্যার, ঠিক আছে? আমরা যাকে এখানে সাবজেক্ট করেছি দি ওয়ার্ক, এটা সিঙ্গুলার, ওই জন্য ওয়াজ বসালাম। এরপর মূল ভার্বে ফার্স্ট পার্টিসিপল ফর্ম ডু ডিড ডান, প্রিপোজিশন বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট হলো। ওকে, বুঝতে পেরেছো? এরপরে দেখো, দে সাবজেক্ট কিল্ড, ভার্বের ফার্স্ট ফর্ম, এবং টু মাইস, এটা হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে আমরা করে ফেলে অবজেক্টকে সাবজেক্ট করি, টু মাইস। এখানে যেহেতু টু মাইস দুইটা প্লুরাল, তাহলে ওয়্যার হবে, ওয়্যার লিখে দিই। এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, কিলের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, কিল্ড, কিল্ড। ওকে, প্রিপোজিশন বাই বসবে, দে থাকলে অবজেক্ট হিসেবে কী বসে? দ্যাম বসে। ওকে, ক্লিয়ার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এই দুটা শেষ করলাম। নাম্বার সিক্সে আসো। নাম্বার সিক্সে আমরা দেখতে পাচ্ছি কি, দে, ঠিক আছে, দে সাবজেক্ট হিসেবে আছে, আর প্লেয়িং, এরপরে ফুটবল, ঠিক আছে? দে, তারা খেলে, কারা খেলে? দে, তাহলে সাবজেক্ট ভার্বের উপর ক্রিয়াশীল, এবং কী খেলছে? ফুটবল, এটা অবজেক্ট হিসেবে কাজ করছে। ওকে, অবজেক্ট। এখন দেখো, এখানে একটু চেঞ্জ আসছে, সেটা হচ্ছে কি, টু বি ভার্বের সাথে, টু বি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, টু বি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে কি, আইএনজি আছে। মনে রাখবে, কোনো মেন ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্স, এবং অ্যামি যদি থাকে তার সাথে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? এখন ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস করার সময় ভার্বের সাথে আইএনজি উঠে গিয়ে একটা বিং আসবে টু বি ভার্বের সাথে, ঠিক আছে কিনা? টু বি ভার্বের সাথে কী আসবে? বিং আসবে। তাহলে আমরা এটাকে একটু করে দেখি। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম, ফুটবল সিঙ্গুলার, তাহলে এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর থাকে অ্যাক্টিভ ভয়েসে, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে কি, আইএনজি, এটা কিসে থাকে? অ্যাক্টিভ ভয়েসে। তখন ওই এম ইজ আর এর সাথে একটা বিং আসবে, ওই এম ইজ আর এর সাথে একটা কী আসবে? বিং প্লাস ভার্ব তখন ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে, অর্থাৎ ভার্ব থ্রি হয়ে যাবে। দেখো, আমি এখানে লিখে দিলাম, আবার একটু খেয়াল করো, ঠিক আছে? যখন কোনো অ্যাক্টিভ ভয়েসে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি দেখবে, প্যাসিভ ভয়েস করার সময় ওই এম ইজ আর এর সাথে, হ্যাঁ, একটা বিং আসবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে চলো, ফুটবলকে সাবজেক্ট করলাম সিঙ্গুলার, তাহলে এখানে আসবে ফুটবলের সাথে ইজ, এরপরে ভার্বের সাথে আইএনজি থাকার কারণে একটা বিং। ওকে, তাহলে ফুটবল ইজ বিং, এরপরে মূল ভার্বের সব সময় ফার্স্ট পার্টিসিপল ফর্ম, প্লেইড, প্রিপোজিশন বাই, দে থাকলে কী হয়? দ্যাম হয়। আশা করি বুঝতে পারছো, কোনো জটিল কিছু না, সহজ, ঠিক আছে? তবে একটু মোর কনসেন্ট্রেশন দিতে হবে, ভালো কনসেন্ট্রেশন যখন থাকবে তখন এই জিনিসগুলো বোঝার কোনো ব্যাপারই না। তাহলে দেখো, এটা আর প্লেয়িং ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাম বিং ইজ বিং, আর বিং হয়েছে, ঠিক আছে? অর্থাৎ তুমি যাকে সাবজেক্ট করবে সে অনুযায়ী বসাবো। এরপর দেখো নাম্বার সেভেনে যেটা আছে সেটা কি, দি অথরিটি, ঠিক আছে? এরপরে হচ্ছে দি ওয়ার্ক। ওকে, এখানে মাঝখানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কি, ওয়াজের সাথে, হ্যাঁ, মেইন ভার্বের আইএনজি ফর্ম দেখতে পাচ্ছি, ওয়াজ ডুইং। ওকে, তাহলে আগে ছিল অ্যাম ইজ আর এর সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখন ওয়াজ এর এবং ভার্বের সাথে আইএনজি, তাহলে এখন ফার্স্ট কন্টিনিউয়াস, ঠিক আছে কিনা? তাহলে অবজেক্টকে সাবজেক্ট করি, অবজেক্টটা ছিল দি ওয়ার্ক, তাহলে লিখলাম দি ওয়ার্ক। ওকে, সিঙ্গুলার যেহেতু তাহলে ওয়াজটা বসে যাবে, তার সাথে একটা কী আসবে? বিং। ওকে, এরপরে হচ্ছে যেহেতু ডু মেইন ভার্ব, ডান হয়ে যাবে, প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট করে দিব দি অথরিটি। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। নাও লেটস মুভ টু এইট নাম্বার, নাম্বার এইট আমরা এখানে কী দেখতে পাচ্ছি, দেখো, হি উইল বি ডিরেক্টিং দ্য প্রোগ্রাম। ওকে, হি উইল বি ডিরেক্টিং দ্য প্রোগ্রাম, তাহলে দি প্রোগ্রাম হচ্ছে অবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, এরপর এখানে কী আছে, উইল বি ডিরেক্টিং। ওকে, তাহলে উইল বি আছে ভার্বের সাথে আইএনজি, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে এখানেও ভার্বের সাথে আইএনজি থাকার কারণে উইল বি এর সাথে একটা কী আসবে, বিং আসবে। তাহলে আগে অবজেক্টকে সাবজেক্ট করি, দি প্রোগ্রাম। ওকে,
এরপরে যেহেতু এটা সিঙ্গুলার অর্থাৎ এখানে শ্যাল বি বিং হয় উইল বি বিং হয় যেহেতু দ্বি প্রোগ্রাম সাবজেক্ট হিসেবে আসছে তার সাথে উইল বি বিং হবে উইল বি বিং এরপর হচ্ছে মেন ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ডিরেক্টেড বাই হিম ওকে নাও নাম্বার নাইন আই স হিম রিডিং এ নোবেল তোমরা এখানে হ্যাঁ রিডিং শব্দটা ভার্বের সাথে আইএনজি দেখেই মনে করো করবে না কন্টিনিউয়াস টেন্স ওকে তাহলে আগে ভালো করে বুঝে নেবে সেটা হচ্ছে কি দেখো এখানে সাবজেক্ট হিসেবে কী আছে আই আছে এরপর স আসছে সি থেকে তারপর হিম অবজেক্ট ওকে এই অংশটা ঠিক আছে এখানে বাড়তি একটা অংশ এবং প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত আছে দেখো রিডের সাথে আইএনজি যুক্ত আছে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত একটি বয়স তাকে প্যাসিভ বয়স করার সময় দেখো তুমি আগের নিয়মেই করবে আই স হিম তাহলে হিমটাকে সাবজেক্ট করলে হি হয় যেহেতু সি এর ফার্স্ট ফর্ম স এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স এর সাথে কী বসবে ওয়াজ ওকে এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম সি স সিন হবে এরপরে তুমি এই অতিরিক্ত অংশটা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটা বসিয়ে দিবে রিডিং এ নোবেল এরপর প্রিপোজিশন বাই বসাবে যথারীতি তারপর আইটাকে কি করবে অবজেক্ট হিসেবে মি বসাবে ওকে তারপর নেক্সট আসুন এরপর আমরা 10 নাম্বার সেন্টেন্সে দেখতে পাচ্ছি শি গেভ মি এ প্যান তাহলে দেখো গেভ আসছে গিভ থেকে আর মি সে আমাকে দিয়েছিল মি এ প্যান একটা কলম এখন দেখো মি এবং এ প্যান দুটা এখানে ডাবল অবজেক্ট ঠিক আছে একটা ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক ঠিক আছে যখন ডাবল অবজেক্ট থাকবে যে কোনো একটাকে তুমি কী করতে পারো সাবজেক্ট হিসেবে নিতে পারো তবে ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নেওয়াটা সর্বোৎকৃষ্ট বেস্ট ওকে তাহলে মিটাকে আমরা মি অবজেক্টকে আমরা সাবজেক্ট করি যখন মিকে সাবজেক্ট হিসেবে তৈরি করব তখন আই হবে আর দেখো সাবজেক্টের পরে গেভ ভার্বে ফার্স্ট ফর্ম তার মানে এটা কোন টেন্স ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে টু বি ভার্ব কী বসে ওয়াজ বয়ার তাহলে আর সাথে কী বসবে ওয়াজ বসবে এরপর গিভ গেভ ফার্স্ট পার্টিসিপল ফর্ম গিভেন হবে ওকে তাহলে আই ওয়াজ গিভেন এর পরবর্তী আমরা কী বসাতাম বাই বসাতাম কিন্তু বাইয়ের আগে ডাবল অবজেক্টের একটাকে সাবজেক্ট করার পরে বাকি যেটা থাকবে সেটা কী হবে তোমার বসে যাবে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মের পরে বাইয়ের আগে এরপর বাই বসাবে তারপর সেটাকে কী বসবে হার তাহলে আই ওয়াজ গিভেন এ প্যান বাই হার তুমি এ প্যানকে সাবজেক্ট হিসেবে করতে পারো তখন মেয়েটা প্যানের জায়গায় বসে যাবে ওকে এরপরে দেখো 11, 12 and 13 এই দুইটা তিনটা এই তিনটা এক্সাম্পল আমরা পারফেক্ট টেন্স দিয়ে করেছি দেখো তাহলে শি সাবজেক্ট রাইস অবজেক্ট দি চেয়ারম্যান সাবজেক্ট মি অবজেক্ট দে সাবজেক্ট মি অবজেক্ট এখানে আমরা যেটা পেয়েছি সেটা দেখো এখানে কী আছে ইলেভেনে হ্যাজ কুকড অক্সিলারি ভার্ব হ্যাজ কুকের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কুকড মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম তা মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকলে পারফেক্ট টেন্স হয় হ্যাভ বা হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট এখানে দেখো হ্যাড প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট হ্যাড প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকলে ফার্স্ট পারফেক্ট এখানে দেখো উইল হ্যাভ কল্ড ঠিক আছে উইল হ্যাভ শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকলে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কি ফিউচার পারফেক্ট তোমাদের টেন্স সম্পর্কে ভালো আইডিয়া আছে ঠিক আছে তা টেন্স বয়স পারতে হলে টেন্স তোমাকে ভালো করে জানতে হবে তাহলে আমরা বয়স এ চলে যাই নিয়মে চলে যাই অবজেক্টকে সাবজেক্ট করো যেহেতু রাইস আছে রাইসকে সাবজেক্ট করলাম যেমন হচ্ছে তেমন বসে গেল এই তিনটার ক্ষেত্রে তাদের অক্সিলারি ভার্ব একটি বয়সে যেটা থাকবে তার সাথে বিন আসবে কী আসবে বিন যেমন রাইস থার্ড পার্সন তার সাথে হ্যাজ বসে যাবে এরপরে একটা বিন লিখবে বেশি বয়স করার সময় অর্থাৎ হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অবজেক্টকে সাবজেক্ট করার পর একটি বয়সের বেশি বয়সে টু বি ভার্ব বসাবে হ্যাভ বিন অথবা
has been. তাহলে যেহেতু রাইস আছে হ্যাজ বিন বসবে, এরপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম যেমন আছে তেমন বসে যাবে কুকড, তারপর হচ্ছে প্রিপোজিশন বাই, সেই থাকলে অবজেক্ট হিসেবে কি হয় হার বসে। এরপর চলো নেক্সট 12 নাম্বার, যেটা অবজেক্ট হিসেবে আছে মি, মিকে সাবজেক্ট হিসেবে করলে কি হবে আই হবে। এরপরে হ্যাড মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অ্যাক্টিভ বয়েসে থাকলে প্যাসিভ বয়েসে এখানে শুধু একটা, তাহলে হ্যাডের সাথে একটা কি লাগাবে বিন লাগাবে। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ফ্রেজ প্রিপোজিশন বাই, তারপর হচ্ছে যে চেয়ারম্যান বসে যাবে, ঠিক আছে। তাহলে কোন জিনিসগুলোকে সাবজেক্ট অবজেক্ট করার সময় চেঞ্জ করতেছে একটু ভালো করে খেয়াল করবা। নাম্বার 13-এ দেখো, উইল হ্যাভ কল্ড, ফিউচার পারফেক্ট টেন্স, ওকে, বলেছে একটা এক্সট্রা করে কি আনবে বিন আনবে। তাহলে আমরা এখানে মি অবজেক্ট হিসেবে পেয়েছি আই বসাবা, ঠিক আছে। এখন দেখো এখানে আছে উইল হ্যাভ, ঠিক আছে, আর প্যাসিভ ভয়েস করার সময় উইল হ্যাভ বিন হবে, উইল হ্যাভ বিন, কিন্তু আয়ের সাথে হবে শ্যাল হ্যাভ বিন, ওকে। ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে তোমাকে। এরপরে হচ্ছে কল্ড বাই, ওকে, কল্ড বাই দে থাকলে কি হয় দ্যাম হয়, ওকে। মাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা এই 13টা সেন্টেন্স খুব ভালো করে বুঝতে পেরেছো। এগুলো টেন্স ভিত্তিক, অ্যাক্টিভ টু প্যাসিভ বয়েস। আমি পরবর্তীতে বয়েসের আরও কিছু নিয়ম নিয়ে আসব আফটার প্রি টেস্ট এক্সাম, এর আগেই তোমাদের সাথে আর ক্লাস হচ্ছে না, আমি আর বেশি এক্সাম্পল দিচ্ছি না আর বা ক্লাসকে আরও বেশি লেন্থ করছি না। এই জন্যই যে সামনে প্রি টেস্ট পরীক্ষা, এর আগে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে আমার ট্রান্সফরমেশনের বিভিন্ন পার্টের উপর, ওই পোর্শনগুলো একটু ভালো করে খেয়াল করবা। আর আমরা চারজন টিচার ইংলিশের উপর যা যা অনলাইন ক্লাস নিয়েছি সে অনলাইন ক্লাসগুলো ভালো করে দেখবে। আমি মনে করি তোমাদের সময় চলে যাচ্ছে, আর এই সময় চলে যাওয়াটা মানে আবার ফিরে আসবে না তা নয়। সো তোমাদেরকে ভালো করে প্রিপারেশন নিতে হবে, মনে রাখবে সময় চলে যাচ্ছে, এক্সামও চলে যাচ্ছে, আস্তে আস্তে তোমরা টেস্ট এক্সামের সময়ে উপনীত হওয়া, এবং তোমাদেরকে ফাইনাল এক্সামে অবশ্যই বসতে হবে। সো প্লিজ মাই ডিয়ার স্টুডেন্টস, হ্যাঁ, সময়কে নষ্ট করিও না, হেলা করিও না, দয়া করে বাসায় আছো, বাসায় থেকে থেকে বইয়ের সাথে কন্ট্রাক্ট রাখো এবং ভালো করে প্রিপারেশন নাও। অল দ্য বেস্ট, গুড বাই।